আজ আমি বোয়াল মাছের একটা নতুন রেসিপি করছি। হ্যাঁ, বোয়াল মাছ হলো 6 পিস আছে। আমি এই কড়াইতে একটুখানি জাস্ট ভেজে নেবো মাছটাকে, 3 পিস বসিয়ে দিয়েছি আর 3 পিস এখানে আছে। হ্যাঁ, কীভাবে করি দেখি, থাকুন। মাছটা একটুখানি স্লাইট আমি ভেজে নেবো, ঠিক আছে। মাছটাকে আমি ভাজছি, জাস্ট এটি টুপিট করে নিচ্ছি একটু। হ্যাঁ, বোয়াল মাছ খুব ছিটকে যায়, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। আমার বোয়াল মাছটা দেখুন পুরো ভাজা হয়ে গেছে, একটু ভেজে নিয়েছি আজকে। আর এখানটায় আমি বাটিতে করে আমি সর্ষে আর ওই টক দই ফেটিয়ে রেখেছি, ঠিক আছে। এবার আমি ওটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর আমি এর মধ্যে 1 বাটি জল অ্যাড করে দিচ্ছি। 1 বাটি জল আমি অ্যাড করে দেব। এবারে আমি এর মধ্যে একটু নুন অ্যাড করে দিচ্ছি, 1 চামচ নুন অ্যাড করে দিলাম। একটু রিচ হবে। একটু জাস্ট হোক 2 মিনিট। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আমার মাছ বোয়াল মাছ রেডি হয়ে গেছে, এবার নাবিয়ে নেব। আমার সর্ষে বোয়াল রেডি, দেখুন কালারটা কি সুন্দর এসছে। আমার সর্ষে বোয়াল রেডি হয়ে গেছে, তো আপনারা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর হয়। আজকে হোলিতে আমি স্পেশাল এটা বানালাম, যদিও বা বোয়াল মাছ আমি খাই না, কিন্তু বাড়ির সবাই খায়, খেয়ে দেখবেন